সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা গণিত দ্বিতীয় পত্রের দুই নম্বর অধ্যায় যোগাশ্রয় প্রোগ্রামিং বা লিনিয়ার প্রোগ্রামিং নিয়ে আলোচনা করছিলাম এবং সেখান থেকে আমরা কিন্তু দুটি একটি অঙ্ক ইতিমধ্যে করেও ফেলেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় যেটা, সেটা হলো এই যোগাশ্রয় প্রোগ্রামিং এর সাহায্যে সর্বনিম্ন মান নির্ণয় এবং এটা কিভাবে করব সেটা কিন্তু আমরা আজকে খুব ভালো করে শিখতে চাই। আশা করি যে তোমরা সবাই একেবারে শেষ পর্যন্ত আমার লেকচারের সাথে থাকবে। তাহলে আমরা প্রথমে দেখে নিই আমাদের সামনে যে অঙ্কটা আছে সেটা হলো লেখচিত্রের সাহায্যে জেড ইকুয়াল টু টু ওয়াই মাইনাস এক্স এর সর্বনিম্ন মান নির্ণয় করো, যেখানে সীমাবদ্ধতা বা শর্ত দেওয়া আছে থ্রি ওয়াই মাইনাস এক্স ইজ লেস দেন ইকুয়াল টু টু, এক্স প্লাস ওয়াই ইজ লেস দেন সিক্স এবং এক্স মাইনাস ওয়াই ইজ লেস দেন ইকুয়াল টু টু, এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, ওয়াই ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। এটা তোমাদের বইয়ের ভিতরে পাঁচের এক নম্বর অঙ্ক, পাঁচের এক নম্বর অঙ্ক এটা তোমাদের বইয়ের রয়েছে, যেটা বলেছে যেটা কি করতে হবে সর্বনিম্ন মান নির্ণয় করতে হবে। আমরা গত দিন যেটা করেছিলাম সেটা হলো সর্বোচ্চ মান নির্ণয় করেছিলাম, আজকে আমরা সর্বনিম্ন মান নির্ণয় করাটা শিখব। এবং আমি গতদিন কিন্তু একটা কথা বলেছিলাম যে সর্বনিম্ন বা সর্বোচ্চ মান নির্ণয় উভয় ক্ষেত্রেই একই পদ্ধতিতেই করতে হবে। তাহলে আমরা প্রথমেই এটাকে লিখে নিচ্ছি। এখানে আমাদের যেহেতু জেড ইকুয়াল টু টু ওয়াই মাইনাস এক্স এটা সর্বনিম্ন মান নির্ণয় করতে হবে, তার মানে এটাই আমাদের লক্ষ্য ফাংশন বা অভীষ্ট ফাংশন। যেহেতু এটা সর্বনিম্ন মান নির্ণয় করতে হবে এই জন্য আমরা লিখলাম জেড মিনিমাম ইকুয়াল টু এটা হলো টু ওয়াই মাইনাস এক্স। এবং এখানে আমাদের শর্ত সমূহ যেটা দেওয়া আছে সেটা প্রথম শর্ত বলা আছে যে থ্রি ওয়াই মাইনাস এক্স ইজ লেস দ্যান ইকুয়াল টু টেন, এবং দ্বিতীয় শর্ত আমাদের বলা আছে এক্স প্লাস ওয়াই ইজ লেস দ্যান ইকুয়াল টু সিক্স, তৃতীয় শর্ত আমাদের বলা আছে এক্স মাইনাস ওয়াই ইজ লেস দ্যান ইকুয়াল টু টু। এছাড়াও আমাদের এখানে অবশ্যই এটা সবসময়ই বলা থাকবে বা আমরা যখন লিখবো এটা কিন্তু আমাদের লিখতে হবে যেটা এক্স অ্যান্ড ওয়াই ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের এই এখান থেকে সর্বপ্রথম যে কাজটি করতে হয় সেটা আমাদের হলো এখান থেকে যে শর্ত থাকে সেই শর্তগুলোকে আমাদের কী করতে হয় ইকুয়াল সাইন দিয়ে লিখতে হয়। তাহলে আমরা সেটা একটু এখানে দেখি, তার মানে এখানে প্রদত্ত অসমতাগুলোর হলো অনুরূপ সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি, যদিও এটা আবার আমরা ফ্রেশ করে করব। তাহলে এটা ইকুয়াল টু টেন, এটা একটা সমীকরণ। আমাদের দ্বিতীয় সমীকরণ হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ইজ লেস দ্যান ইকুয়াল টু সিক্স, এটা হয়ে যাবে সিক্স, তার মানে এটা লেস দ্যান গ্রেটার দ্যান যাই থাক সবসময় আমরা ইকুয়াল সাইন দিয়ে লিখবো। এবং আরেকটা সমীকরণ আমাদের এক্স মাইনাস ওয়াই এটা ইকুয়াল টু হলো টু, আরেকটা হলো যেটা আছে সেটা এক্স ইকুয়াল টু জিরো আর ওয়াই ইকুয়াল টু জিরো। এই হলো আমাদের মেইনলি এখানে এই তিনটে হলো সমীকরণ, এটা হলো সমীকরণ এক, এটা হলো সমীকরণ দুই এবং এটা হলো সমীকরণ তিন। এই তিনটা সমীকরণের আমাদের যেহেতু লেখচিত্র আঁকতে হবে সেক্ষেত্রে লেখচিত্র আঁকার সুবিধার্থে আমাদেরকে এটা নিয়ে কিছুটা কাজ করতে হবে। তাহলে আমরা দেখে নিই সেটা কি করব। তাহলে প্রদত্ত অসমতাগুলোর অনুরূপ সমীকরণ আমি এবার যেটা লিখে দেখালাম সেটাকে আমরা এখন লিখছি। এখন প্রথম যে সমীকরণটা আমরা পেয়েছি এখানে থ্রি ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু টেন, তাহলে এটা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান এ আকারে লিখবো। আমি গতদিনও এই কথা বলেছিলাম যেটা আমরা কিভাবে লিখবো, এটাকে আমরা লিখতে গেলে খেয়াল করব যে এটা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান এই ফর্মেটে লিখবো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান। তাহলে এই ফর্মেটে লিখলে হলো সুবিধা একটা কি, সুবিধা হলো এক্স অক্ষের উপরের একটা বিন্দু এবং ওয়াই অক্ষের উপরের একটা বিন্দু আমরা সহজে পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা এই থ্রি ওয়াইকে টেন দ্বারা ডিভাইডেড করছি প্লাস এখানে তাহলে এটা এই মাইনাসটা উপরে চলে গেল মাইনাস এক্স বাই টেন, আর এখানে টেনকে আমরা যদি টেন দিয়ে ডিভাইডেড করি তাহলে এটা হয়ে যায় ওয়ান। অর্থাৎ এখানে আমাদের যেহেতু এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান আনতে হবে, তার মানে এখানে কিন্তু এই ওয়াই এর সাথে থ্রিটা থাকতে পারবে না, তা থ্রিটাকে আমরা যদি নিচে পাঠিয়ে দিই সেক্ষেত্রে এটা টেন বাই থ্রি হয়ে যায়, আর এখানে আমরা এক্সটা এই মাইনাসটা আমরা টেনের সাথে দিয়ে দিলাম তাহলে প্লাস এক্স বাই মাইনাস টেন ইকুয়াল টু ওয়ান। তার মানে এখান থেকে কিন্তু আমরা একটা কথা বলতে পারি যে এক নম্বর সমীকরণ এক্স অক্ষের ছেদবিন্দু হলো
माइनस टेन जिरो और वाई अक्षर छेद बिंदु हलो जिरो टेन बाय थ्री এটা কিন্তু আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষের ছেদবিন্দু। এটা কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার প্রয়োজনে আলাদা করে লিখে রাখলাম। এরপরে আমরা দুই নম্বর যে সমীকরণটা সেটা হলো বা দ্বিতীয় যে শর্ত সেটা হলো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্স। তাহলে এখানে আমরা সবগুলাকে সিক্স দ্বারা ডিভাইডেড করে দিই, সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি যে এক্স বাই সিক্স প্লাস ওয়াই বাই সিক্স ইকুয়াল টু সিক্সকে সিক্স দিয়ে ডিভাইডেড করলে ওয়ান, এটা হলো সমীকরণ দুই। এক্ষেত্রে কিন্তু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদবিন্দু আমরা বলতে পারি। এক্স অক্ষের ছেদবিন্দু আমাদের এখানে কি, এক্স অক্ষের ছেদবিন্দু হলো সিক্স জিরো এবং ওয়াই অক্ষের ছেদবিন্দু হলো জিরো সিক্স, কারণ এই বিন্দুগুলো কিন্তু আমাদের লাগবে গ্রাফে আমরা যখন বসাবো তখন আমরা এই বিন্দুগুলোই কিন্তু বসাবো। এরপরে আমাদের থার্ড যে শর্তটা আছে সেটা আছে হলো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু। তাহলে এটা সবাইকে আমরা দুই দ্বারা ডিভাইডেড যদি করি তাহলে আসে এক্স বাই টু প্লাস ওয়াই বাই মাইনাস টু ইকুয়াল টু ওয়ান। এক্ষেত্রেও আমরা বলতে পারি যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদবিন্দু কি, এক্স অক্ষের ছেদবিন্দু এটা হলো টু জিরো এবং ওয়াই অক্ষের ছেদবিন্দু হলো জিরো মাইনাস টু, এটা হলো জিরো মাইনাস। আমরা কিন্তু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদবিন্দু কিন্তু পেয়ে গেলাম। তার মানে এই যে তিনটা সমীকরণ আমরা এই ফরম্যাটে লিখেছি এটা লেখার উদ্দেশ্য কিন্তু একটাই, যে আমরা যাতে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদবিন্দুটা খুব সহজেই বলতে পারি বা বসাতে পারি, এটা এটার জন্যই কিন্তু আমরা এভাবে লিখলাম। আর এক্স ইকুয়াল টু জিরো ওয়াই ইকুয়াল টু জিরো যথারীতি রয়ে গেল। আর এখন আমরা এই বিন্দুগুলোকে কী করবো, গ্রাফ পেপারে বসাবো। তাহলে গ্রাফ পেপারে বসাতে গেলে গ্রাফ পেপারে আমরা জানি যে এখানে ঘরের সাথে মানের সম্পর্ক তৈরি করতে হয়, সেক্ষেত্রে আমরা কী করলাম, এক ক্ষুদ্র বর্গের বাহু সমান এক একক ধরে সমীকরণ এক দুই ও তিনের লেখচিত্র অঙ্কন করব। তাহলে সমীকরণ এক দুই তিনের যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে অঙ্কনটা কী হয় সেটা আমরা আগে দেখে আসি। তাহলে মনে করো যে আমাদের এটা হলো এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ, সেক্ষেত্রে আমাদের প্রথম বিন্দুটা ছিল মাইনাস টেন জিরো। তাহলে মাইনাস টেন জিরো যদি এক্স অক্ষের ছেদবিন্দু হয় তাহলে আমাদের এখানে মূল বিন্দু থেকে মাইনাস যেহেতু মান, তাহলে আমরা জানি যে মাইনাস মান থাকলে কোন দিকে যায়, হ্যাঁ রাইট বাম দিকে যায়। তাহলে বাম দিকে আমাদের দশ ঘর চলে আসবে। তাহলে আমরা দেখি এই বিন্দুটা কোথায় আছে, তাহলে এখানে আমরা দশ ঘর চলে আসলাম এবং এই বিন্দুটা পেয়ে গেলাম, এটা হলো মাইনাস টেন জিরো। ঠিক একইভাবে এরপরে যে বিন্দুটা আছে হলো কি, টেন বাই থ্রি, জিরো টেন বাই থ্রি। তাহলে এটা হলো যেহেতু ধনাত্মক মান তাহলে যে মূল বিন্দু থেকে উপরের দিকে যাবে, এখান থেকে এই বিন্দুটা উপরের দিকে চলে যাবে। তাহলে আমরা উপরের দিকে চলে যাচ্ছি, তাহলে এখান থেকে আমাদের যেহেতু এটা ছিল টেন বাই থ্রি, তার মানে টেনকে যদি আমরা থ্রি দিয়ে ডিভাইডেড করি তাহলে এটা থ্রি পয়েন্ট সামথিং, মানে তিন ঘরের থেকে একটু উপরে অবস্থান করবে। তাহলে আমরা সেটা কিন্তু এই যে তিন ঘরের থেকে একটু উপরে এটাকে আমরা দেখলাম, তিন ঘর থেকে একটু উপরে আছে, আমরা একটু অ্যাজাম্পশন করে বসালাম। এখন এই দুইটি বিন্দু আমরা যোগ করে দিব, আমরা এই দুইটা বিন্দু এখন যোগ করে দিলাম। তাহলে আমরা কিন্তু প্রথম সমীকরণের লেখচিত্র অঙ্কন করে ফেললাম। নেক্সট আমাদের দ্বিতীয় সমীকরণ যেটা রয়েছে সেটা রয়েছে হলো এক্স অক্ষের ছেদবিন্দু হলো সিক্স জিরো। আমরা যদি খেয়াল করি ওখানে এক্স বাই সিক্স প্লাস ওয়াই বাই সিক্স ইকুয়াল টু ওয়ান ছিল, তাহলে এক্স অক্ষের ছেদবিন্দু যেহেতু সিক্স জিরো তাহলে সিক্স মানে হলো মূল বিন্দু থেকে ডান দিকে ছয় ঘর যাবে। তাহলে আমরা ডান দিকে ছয় ঘর চলে যাই এবং এই বিন্দুটা আমরা পেয়ে গেলাম, এই বিন্দুটার নাম হলো সিক্স জিরো বিন্দু। এরপরে আরেকটা বিন্দু আছে আমাদের জিরো সিক্স, তার মানে মূল বিন্দু থেকে আমাদের সেই বিন্দুটা উপরের দিকে চলে যাবে। তাহলে এই বিন্দুটা আমরা বসিয়ে দিই এবং এখানে আমরা পেয়ে গেলাম আমাদের বিন্দুটা হলো জিরো সিক্স। এখন আমরা এই দুইটা বিন্দুকে যোগ করে দিব, তার মানে দুইটা করে বিন্দু বসাবো এবং সেটা আমরা যোগ করে দিব, তাহলে আমরা এক একটা লেখচিত্র পেয়ে যাব। তাহলে আমরা দেখো দুই নম্বর যে সমীকরণটা ছিল সেটার লেখচিত্র কিন্তু এঁকে ফেললাম। এরপরে আমাদের আরও একটা লেখচিত্র রয়েছে বা আরও একটা সমীকরণ রয়ে গেছে, সেটা হলো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু। তাহলে এখানে আমাদের একটা বিন্দু হলো কি, টু জিরো, আর একটা হলো জিরো মাইনাস টু। তাহলে টু জিরো যদি আমরা বিন্দুটা বসাতে চাই তাহলে মূল বিন্দু থেকে ডান দিকে দুই ঘর যাবে, আমরা মূল বিন্দু থেকে ডান দিকে দুই ঘর বসালাম, এই বিন্দুটার নাম হলো টু জিরো, আর একটা বিন্দু হলো জিরো মাইনাস টু। তাহলে যেহেতু এটা জিরো মাইনাস টু তার মানে নিচের দিকে চলে আসবে দুই ঘর, তাহলে আমরা যদি নিচের দিকে দুই ঘর চলে আসে তাহলে জিরো মাইনাস টু বিন্দুটা পেয়ে গেলাম। এক্ষেত্রে এটাকেও আমরা যোগ করে বর্ধিত করে দেব। আর উভয় ক্ষেত্রে কিন্তু আমরা খেয়াল করব যে এই সমীকরণগুলো শুধু বিন্দুগুলো যোগ করবই না, বিন্দুগুলো যোগ করে প্রয়োজনে আমরা এগুলোকে বর্ধিত করব যেন অন্য রেখার সাথে এগুলো ছেদ করে, কারণ আমাদের এখান থেকে কাঙ্ক্ষিত যে মান সেটা হলো কাঙ্ক্ষিত অঞ্চলটা আমাদেরকে কিন্তু বের করতে হবে।
তাহলে আমরা তিনটা রেখারই কিন্তু লেখচিত্র এঁকে ফেলেছি। তিনটা রেখা লেখচিত্র যখন আমরা এঁকে ফেললাম, এরপরের যে কাজটা সেটা হলো এই রেখাগুলোর দিক নির্ণয় করা। তাহলে আমি গতদিন বলেছিলাম যে যদি শর্তের ভিতরে আমাদের লেস দ্যান চিহ্ন থাকে, লেস দ্যান চিহ্ন যদি থাকে তাহলে সেই রেখাগুলোর দিক হবে মূলবিন্দুর দিকে। তাই আমরা খেয়াল করব যে আমাদের এখানে যে তিনটা শর্ত আছে, তিনটা শর্তেরই কিন্তু লেস দ্যান ইকুয়াল টু চিহ্ন দেওয়া আছে। যেহেতু লেস দ্যান ইকুয়াল টু চিহ্ন দেওয়া আছে, তার মানে এই তিনটা রেখারই দিক হবে মূলবিন্দুর দিকে। তার মানে আমরা চিহ্নিত করব মূলবিন্দুটা এই রেখার কোন দিকে অবস্থান করছে। মানে আমরা প্রথম রেখা আমাদের এটা, এটাকে যদি আমরা এক নম্বর রেখা বলি, তাহলে এই রেখাটা মানে মূলবিন্দু আছে কিন্তু এটা নিচের দিকে। তার মানে আমরা এটার প্রথমে এবং শেষে দুইটা তীর চিহ্ন দিয়ে দিলাম। তার মানে আমরা বুঝালাম যে এই রেখাটার মূলবিন্দু আছে নিচের দিকে, কারণ এই লেস দ্যান অর ইকুয়াল টু চিহ্ন এখানে রয়েছে। ঠিক একইভাবে আমাদের দুই নম্বর রেখা ছিল এটা, দুই নম্বর রেখার ক্ষেত্রেও আমরা একইভাবে, যেহেতু এখানেও কিন্তু আমাদের লেস দ্যান অর ইকুয়াল সাইন রয়েছে, সুতরাং এখানেও কিন্তু আমরা এটার দিক হবে মূলবিন্দুর দিকে। সেক্ষেত্রে আমাদের প্রথমে এবং শেষে আমরা চিহ্নটা দিব। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি যে মূলবিন্দু রয়েছে এই রেখাটার নিচের দিকে, তাহলে আমরা নিচের দিকে প্রথমে এবং শেষে দুইটার তীর চিহ্ন দিয়ে দিলাম। এরপরে আমাদের তৃতীয় রেখাতে আমরা চলে আসি। তৃতীয় রেখাটাও আমাদের লেস দ্যান ইকুয়াল টু সাইন রয়েছে, সেক্ষেত্রে এটারও কিন্তু আমাদের দিকটা নির্ণয় করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখছি এর উপরের দিকে মূলবিন্দু অবস্থান করছে, এই জন্য আমরা এটার প্রথমে এবং শেষে একটা তীর চিহ্ন ব্যবহার করলাম। এখন দেখো, আমরা যখন এটা তীর চিহ্ন ব্যবহার করলাম, করার পরে আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা কিন্তু প্রথম চতুর্ভাগে থাকবে। আমি গতদিনও বলেছিলাম যে আমাদের যেটা আমরা চাই যে সেটা কিন্তু আমাদের এই প্রথম চতুর্ভাগে চিন্তা করতে হবে, এর বাইরে কিন্তু যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে সেই ক্ষেত্রে এর ভিতরে তিনটা রেখা দ্বারাই সীমাবদ্ধ এরিয়া কোনটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা যদি একটু হিসাব করি যে এই প্রথম রেখাটার ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের এই যে প্রথম রেখাটার ক্ষেত্রে আমরা এটা মনে করো যে একটু চিহ্নিত করলাম, আমরা যে প্রথম চতুর্ভাগের টুকুই আমি চিহ্নিত করছি, কারণ আমার এর পরের অংশটা আমার আসলে প্রয়োজন নেই। তাহলে আমরা প্রথম চতুর্ভাগের অংশটা আমি একটু চিহ্নিত করলাম। এরপরে আমি দ্বিতীয় রেখার ক্ষেত্রে আমরা চিহ্নিত করতে চাচ্ছি প্রথম চতুর্ভাগে কি আছে, এটা আমাদের দ্বিতীয় রেখা, তাহলে আমরা এটাকে একটু চিহ্নিত করি, দেখি আমাদের কি অবস্থা দাঁড়ায়। কারণ তোমাদের এখান থেকে মেইন যে বিষয়টা সেটা হলো তোমাকে সমাধান এলাকাটা খুঁজে পেতে হবে। তুমি যদি এটা খুঁজে না পাও তার জন্য, তাহলে কিন্তু তোমার জন্য এটা কঠিন হয়ে যাবে। সেই ক্ষেত্রে এটা কিন্তু এমনি যদি তুমি বুঝতে পারো, তাহলে কিন্তু খুব সহজেই তুমি দেখতে পাবে যে আসলে সমাধান এলাকাটা একেবারে চোখের সামনেই রয়েছে। তাহলে আমরা এটা চিহ্নিত করলাম। এরপরে আমাদের তৃতীয় যে রেখাটা রয়েছে সেটার ক্ষেত্রে আমরা সমাধান এলাকা আমরা একটু চিহ্নিত করি। তাহলে এই অংশটা আমরা একটু আঁকতেছি। দেখো, এখানে আমরা এই রেখাটা থেকে এদিকে এদিকে আমরা আঁকছি। এখানে সবচেয়ে বেশি দাগ পড়েছে কোন অংশে সেটা তোমাকে খেয়াল করতে হবে। সবচেয়ে বেশি যেটাকে আমরা বলতে পারি দাগান্বিত অংশ যেটা, সেটাই হলো আমাদের সমাধান এলাকা। তাহলে দেখো, এখানে কিন্তু সবচেয়ে বেশি দাগ পড়েছে আমাদের এই এরিয়াটার মধ্যে, এই এরিয়াটাই হলো আমাদের সমাধান এলাকা। তাহলে এটাকে যদি আমরা একটু আলাদা করে দিই, তাহলে আমাদের সমাধান এলাকাটা হলো এটা। এটাকে তোমাকে কি করতে হবে, এই যে যেটা আমি গাঢ় করে দিলাম, একটা আলাদা কালার দিয়ে দিলাম, এটাকে তোমাকে পেন্সিল দিয়ে সুন্দরভাবে একটা শ্যাডো তৈরি করে দিতে হবে, এরকম শ্যাডো তৈরি করে দিতে হবে। এবং এটাকে আমরা একটা নামকরণ করে দিই, আমরা এটা নামকরণ করে দিলাম ও এ, কারণ এটা যেহেতু একটা পঞ্চভুজ এসেছে, তাহলে ও এ বি সি ডি এটা একটা সমাধান এলাকা পেয়ে গেলাম। তার মানে এই সমাধান এলাকার এই কৌণিক বিন্দুগুলো যদি আমরা নির্ণয় করতে পারি, এই কৌণিক বিন্দুগুলোতে জেড এর মান নির্ণয় করলে আমরা আমাদের ফলাফল পেয়ে যাব। তাহলে আমি চলে যাচ্ছি, এরপরে আমরা যেটা করব সেই অংশে আমরা দেখি যে এই যে আমরা যখন লেখচিত্র আঁকলাম, তাহলে এখান থেকে লেখচিত্র আঁকার পরে আমরা দেখেছি কি প্রদত্ত শর্ত সাপেক্ষে ও এ বি সি ডি সমাধান এলাকা পাওয়া গেছে, এবং যেখানে এ আর ডি বিন্দুটা আমরা দেখেছি কি যে এটা হলো এক্স অক্ষের উপর অবস্থান করছে। এ আর ডি বিন্দুটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর অবস্থান করছে। বি বিন্দু হলো সমীকরণ দুই ও তিনের ছেদবিন্দু, এবং সি বিন্দুটা হলো এক ও দুইয়ের ছেদবিন্দু। এটা তোমরা ভালো করে একটু খেয়াল করে গ্রাফ থেকে দেখে নিবে। তাহলে এখানে আমরা যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত এ বিন্দু, এবং এ বিন্দুটা আমরা গ্রাফ পেপার থেকে দেখেই বসাতে পারবো, সেটা হলো 20, এবং বি বিন্দুটা ডি বিন্দুটা হলো ওয়াই অক্ষের উপর অবস্থিত, এই বিন্দুটা হলো 0 10/2।
3 তাহলে এটা কিন্তু আমরা প্রয়োজনে গ্রাফটা আরেকবার দেখে নিই যে আমাদের আসলে গ্রাফটা ঠিক আছে কিনা আমরা দেখো এই যে গ্রাফটা এঁকেছি এখানে কিন্তু এটা হলো আমাদের সমাধান এলাকা এখানে এই যে এখানে এই এটা হলো এ বিন্দুটা হলো x অক্ষের উপর আর এই ডি বিন্দুটা আছে y অক্ষের উপর এটা 0 3.33 মানে হলো 10/3 তাহলে আমরা এই দুটো বিন্দু পেয়েছি এখন এই যে বি বিন্দু আমরা বললাম বি বিন্দুটা হলো এই দুটো রেখার ছেদবিন্দু এ রেখা এবং এ রেখা তাহলে এ রেখাটা কিন্তু 2 নম্বর রেখা আর এটা হলো 3 নম্বর রেখা 2 এবং 3 নম্বর রেখার ছেদবিন্দু আর এই বিন্দুটা সি বিন্দুর ক্ষেত্রে দেখো এই রেখাটা ছেদ করছে এবং এই রেখাটা ছেদ করছে সেই ক্ষেত্রে এই রেখাটাকে আমরা 1 নম্বর রেখা বলি আর এই রেখাটার নাম কিন্তু 2 নম্বর রেখা তার মানে 1 আর 2 এর ছেদবিন্দু আমরা কিন্তু সেটাই ওখানে উল্লেখ করেছি তাহলে আমরা যদি 2 আর 3 সমাধান করি তাহলে সেই ক্ষেত্রে পেয়ে যাচ্ছি 4 2 তাহলে আমরা 2 আর 3 একটু যদি লিখি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আসলে সমাধানটা আমরা কিভাবে পেলাম এটা রাফে তোমাদেরকে করেই দেখাতে হবে 2 নম্বর সমীকরণ ছিল আমাদের x প্লাস y ইকুয়াল টু 6 আর 3 নম্বর সমীকরণটা ছিল তোমরা যদি খেয়াল করো বা বইয়ের ভিতরে বা তোমরা খাতায় তুললে দেখবে x মাইনাস y ইকুয়াল টু 2 তাহলে এই দুটো সমাধান করব দ্যাট ইজ x আর y এর মান বের করব দুটো যদি যোগ করে দেই তাহলে এখান থেকে আমরা 2x ইকুয়াল টু পাচ্ছি হলো 8 2x ইকুয়াল টু যদি 8 হয় তাহলে x ইকুয়াল টু কিন্তু আলটিমেটলি আসে কত 4 অর্থাৎ x এর মান 4 এই যে x এর মান আমরা পেয়ে গেছি 4 তাহলে x এর মান আমরা যে কোনো একটাতে বসিয়ে দিলেই y এর মান পেয়ে যাব যদি আমরা প্রথমটাতে বসাই তাহলে 4 প্লাস y ইকুয়াল টু 6 দ্যাট ইজ y এর মান হলো 2 আর আমরা 2 আর 3 সমাধান করে এই বিন্দুটা পেয়ে গেলাম এরপরে আমরা 1 আর 2 সমাধান করব 1 আর 2 যদি সমাধান করি 1 নম্বর সমীকরণ আমাদের কি ছিল আমরা একটু দেখে নিই 1 নম্বর সমীকরণটা ছিল আমাদের 3y মাইনাস x ইকুয়াল টু 10 এটা কিন্তু আমাদের 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণটা হলো x প্লাস y x প্লাস y ইকুয়াল টু 6 তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এটাকে যোগ করে দিই তাহলে আমাদের কি আসে যোগ করলে আমাদের এই x আর এই x বাদ হয়ে যায় তার মানে এখানে 4y ইকুয়াল টু 16 4y ইকুয়াল টু আসে 16 আর এখান থেকে আমরা y ইকুয়াল টু বলতে পারি তাহলে কি 16 কে যদি 4 দিয়ে ডিভাইডেড করা হয় তাহলে আসে 4 তার মানে আমাদের y এর মান আসে এখান থেকে 4 y এর মানটা আমরা যদি যে কোনো একটা বসিয়ে দিই যদি দুইতে বসিয়ে দেই তাহলে x প্লাস 4 ইকুয়াল টু 6 দ্যাট ইজ x এর মান 2 এই যে আমরা x এর মান 2 এবং y এর মান 4 পেয়ে গেছি তার মানে সমীকরণ 2 আর 3 সমাধান করে আমরা b বিন্দু পেয়েছি 4 2 আর 1 আর 3 সমাধান করে আমরা পেয়েছি হলো 2 4 এখন আমাদের কিন্তু সবগুলো বিন্দু জানা হয়ে গেছে সুতরাং a b c d এই কোণিক বিন্দুতে আমরা z equal to 2y minus x এর মান নির্ণয় করব তাহলে a বিন্দু আমাদের কত ছিল a বিন্দু আমাদের ছিল 2 0 a বিন্দুতে z এর মান কত তাহলে এখানে x এর পরিবর্তে 2 y এর পরিবর্তে 0 বসাবে তাহলে x এর পরিবর্তে যদি 2 বসায় আর y এর পরিবর্তে 0 বসালে এটা 0 হয়ে যায় দ্যাট ইজ minus 2 প্রয়োজনে আমি এটাকে আরেকটু ভেঙে লিখে দেই এখানে হলো z ইকুয়াল টু আমাদের x এর পরিবর্তে y এর পরিবর্তে 0 তার মানে 2 ইনটু 0 মাইনাস 2 তাহলে এইখান থেকে কিন্তু এই z এর মান আসে মাইনাস 2 ঠিক একইভাবে b বিন্দুটা আমাদের 4 2 4 2 বিন্দুতে আমরা যদি এটা বসাই তাহলে 2 4 2 যদি বসাই আমরা একটু খেয়াল করি x এর পরিবর্তে 4 y এর পরিবর্তে 2 তাহলে আমাদের z ইকুয়াল টু আসে কি y এর পরিবর্তে 2 তাহলে 2 ইনটু 2 মাইনাস 4 x এর পরিবর্তে 4 তাহলে আমাদের 4 মাইনাস 4 দ্যাট ইজ এটা হয়ে যায় 0 এবং c বিন্দুতে আমাদের আসে 2 4 বিন্দুতে যদি আমরা এটা বসাই সেই ক্ষেত্রে আমাদের কি আসে আমরা এটাও একটু দেখতে চাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে z ইকুয়াল টু তখন আমাদের আসে 2 ইনটু 4 মাইনাস x এর মান হলো 2 তার মানে 8 মাইনাস 2 তার মানে হলো 6 এবং d বিন্দু আমাদের 0 10/3 এটা যদি আমরা বসাই সেই ক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি 0 10/3 টা আমরা এখানে বসিয়ে দেখি আমরা কি পাচ্ছি তাহলে z ইকুয়াল টু আমরা পাচ্ছি এখানে y এর মান হলো 10/3 তাহলে 2 ইনটু 10/3 মাইনাস 0 তার মানে এটা 20/3 তাহলে এখানে এই সবগুলো মান আমরা পেয়ে গেছি আমাদের মান বের করতে বলা হয়েছে কি সর্বনিম্ন তাহলে এখান থেকে আমরা z এর যে মানগুলো পেলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি z এর সর্বনিম্ন মান কিন্তু মাইনাস 2 এই মানটা আমাদের সবচেয়ে ছোট তার মানে এখানে আমাদের a বিন্দুতে আমরা সবচেয়ে
জেড এর সর্বনিম্ন মান পেয়েছি। সুতরাং আমরা বলতেই পারি যে জেড এর সর্বনিম্ন মান বা জেড মিনিমাম হলো -2, এটাই আমাদের ফলাফল বা আমাদের অ্যান্সার হলো এটা। নেক্সট আমরা আরেকটা অঙ্ক দেখি, এটা আমাদের রয়েছে 5-এর 7 নম্বর অঙ্ক। লেখচিত্রের সাহায্যে জেড ইকুয়াল টু 4x+2y এর সর্বনিম্ন মান নির্ণয় করতে হবে। সেম অঙ্ক আমরা এখানে এই অঙ্কটা দেখি, এটার ক্ষেত্রে দুইটা গ্রেটার দেন আছে, আগে দুটো অঙ্ক আমরা করেছি লেস দেন ছিল, এটা গ্রেটার দেন আছে। তাহলে এখানে আমাদের জেড মিনিমাম বের করতে হবে, এই জন্য আমরা অভিষ্ট ফাংশনটাকে লিখলাম জেড মিনিমাম ইকুয়াল টু 4x+2y, আর শর্ত দেওয়া আছে 4x+y ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু 16 এবং 4x+7y ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 40, হোয়ার এজ xy ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে আমরা শর্তগুলোর প্রদত্ত অসমতাগুলোর অনুরূপ সমীকরণকে লিখে ফেলি, তাহলে মানে গ্রেটার দ্যান লেস দ্যান যাই থাক না কেন, আমরা বলেছি যে এটাকে ইকুয়াল সাইন দিয়ে লিখতে হবে। সেক্ষেত্রে আমরা লিখে ফেললাম 4x+y ইকুয়াল টু 16। তাহলে 4x+y ইকুয়াল টু যেহেতু 16, তাহলে এটাকে আমরা x/a + y/b ইকুয়াল টু 1 এই আকারে লিখবো। তাহলে সেক্ষেত্রে আমরা সবাইকে 16 দ্বারা ডিভাইডেড করে দিচ্ছি, 4x/16 + y/16 ইকুয়াল টু 16 কে 16 দিয়ে ডিভাইডেড করলে হয়ে যায় 1। তার মানে এটা 4 এবং 16 কাটাকাটি করলে x/4 + y/16 ইকুয়াল টু 1, তার মানে এটা x অক্ষের ছেদবিন্দু হলো 40, y অক্ষের ছেদবিন্দু হলো 0, 16। তার মানে আমরা দুইটা বিন্দু কিন্তু পেয়ে গেছি। ঠিক একইভাবে দুই নম্বর যে শর্তটা ছিল 4x+7y ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 40, এটাকে আমরা ইকুয়াল সাইন দিয়ে লিখলাম, এরপরে সবাইকে আমরা 4 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে আমরা এটাকে যদি 4 দিয়ে ভাগ করে দিই, সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি সবাইকে যদি আমরা এই 40 দিয়ে ভাগ করি, তাহলে আমরা এখানে 4 আর 40 কাটাকাটি করলে x/10 + y/7 40 নিচে চলে আসবে, তাহলে 40/7 ইকুয়াল টু 1, এটাকে আমরা দুই নম্বর সমীকরণ বলছি, এবং যথারীতি x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0। এখন আমরা এই বিন্দুগুলোকে গ্রাফ পেপারে বসাবো, সেক্ষেত্রে আমরা এইখানে এক ক্ষুদ্র বর্গের বাহু সমান 2 একক ধরছি, তার মানে এক ক্ষুদ্র বর্গের বাহু সমান 2, 2 মান ধরবো 2, তার মানে আমাদের বুঝতে হবে যে যদি 4 থাকে তার মানে 4-এর জন্য যাবে মাত্র 2 ঘর, যদি আমাদের 16 থাকে তার মানে যেহেতু 2 একক ধরছি তার মানে এটার অর্ধেক হয়ে যাবে, তার মানে 16-এর জন্য যাবে হলো 8 ঘর। এভাবে আমাদের লেখচিত্রে আমরা বিন্দুগুলোকে আগে একটু বসিয়ে দিই, তারপরে আমরা এগুলো দেখি। তাহলে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ চিহ্নিত করলাম, প্রথম আমাদের বিন্দুটা হলো 40, তাহলে 40 যেহেতু আমাদের, তাহলে 4-এর জন্য আমাদের যাচ্ছে হলো 2 ঘর, যেহেতু 2 একক ধরেছি আমি। তোমরা ইচ্ছা করলে এটাকে তোমাদের গ্রাফ পেপার যেহেতু ছোটো ছোটো ঘর থাকবে, তুমি 1 ঘর বা 1 ঘর সমান 1 ক্ষুদ্র বর্গ তোমরা ধরতে পারো, কোনো সমস্যা নেই। আমি আমার এখানে আঁকার সুবিধার্থে যেহেতু সংখ্যাগুলো অনেক বড় বড় এবং আমার এখানে ঘরের সংখ্যা কম, কারণ ঘরগুলো আমি বড় বড় করে এঁকেছি, এই জন্য আমি কিন্তু আমার সুবিধার্থে আমি এটা ব্যবহার করেছি। তোমরা 1 ক্ষুদ্র বর্গ সমান 1 একক ধরে কাজটা করতে পারবে। তাহলে এই বিন্দুটা আমরা পেয়ে গেলাম 40। এরপরে আমাদের আছে হলো 0, 16, তার মানে এটা মূল বিন্দু থেকে উপরের দিকে চলে গেল এবং এই বিন্দুটা আমরা বসিয়ে দিলাম হলো 0, 16। এরপরে আমরা নেক্সট আমাদের যেটা আছে, তাহলে এই দুটা বিন্দুকে আমরা যোগ করে দিলাম, তাহলে এটা সমীকরণ 1-এর লেখচিত্র হয়ে গেলো। এখন 2 নম্বর সমীকরণে আমাদের আছে, প্রথমে যেটা আছে হলো 10, 0 মানে আমাদের হলো কয় ঘর যাবে, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 2 একক ধরেছি আমরা, তাহলে 2 দিয়ে ভাগ করলে আমাদের এটা আসবে হলো 5 ঘর। তার মানে মূল বিন্দু থেকে আমরা এই যে 5 ঘর ডান দিকে চলে গেলাম এবং এটাই আমরা বসিয়ে দিলাম, এই বিন্দুটা আমরা পেয়ে গেলাম কত, এটা হলো 10, 0। আরেকটা বিন্দু আছে আমাদের হলো 40/7, তাহলে 40-কে 7 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে প্রায় 6-এর কাছাকাছি, তার মানে 6-এর অর্ধেক যদি আমরা ধরি তার মানে 3 ঘর কিন্তু যাবে না, 3-এর কাছাকাছি আসবে, তার মানে আমরা এখানে এটাকে আমরা একটু অ্যাজাম্পশন করে 2.5 ঘরের মতো আমরা দিয়ে দিলাম, 2.5 ঘরের থেকে একটু উপরে আমরা একটু অ্যাজাম্পশন করে বসিয়ে দিলাম। তাহলে এখন আমরা এই দুটা বিন্দুকে যোগ করে দিব, যোগ করে দিলে আমরা দ্বিতীয় যে সমীকরণটা লেখচিত্র আঁকতে হবে সেটা কিন্তু আমরা এঁকে ফেললাম। এখন আমরা কী করব, এই দুইটা রেখার দিক নির্ণয় করব। বন্ধুরা দেখবে তোমরা যে এখানে কিন্তু যেটা করা হয়েছে, যে এখানে যে শর্ত দেওয়া আছে সেখানে কিন্তু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু সাইন ইউজ করা হয়েছে, এই শর্ত ইউজ করা হয়েছে। মানে আমি বলেছিলাম যে যদি লেস দ্যান ইকুয়াল টু থাকে তাহলে রেখাগুলোর দিক হবে মূলবিন্দুর দিকে, আর যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু সাইন থাকে, গ্রেটার দ্যান সাইন থাকলে দিক হবে মূলবিন্দুর বিপরীত দিকে। তাহলে স্বাভাবিকভাবে দুইটা রেখারই দিক হবে মূলবিন্দুর বিপরীত দিকে। তাহলে মূলবিন্দু যেদিকে আছে এ যাবে তার ঠিক উল্টা দিকে, তার মানে আমাদের দিক হবে কিন্তু এদিকে। আমরা দেখে নিই
এটা এক নম্বর সমীকরণের দিকে দেখো, এই মূলবিন্দু যেদিকে আছে এটার দিক কিন্তু তার বিপরীত দিকে হয়ে গেছে, মূলবিন্দু আছে এর এই পাশে, আমরা গেলাম এ পাশে, তার মানে আমাকে যেতে বলছে ডানে, আমি গেলাম বায়ে, বিষয়টা এরকম। ঠিক একইভাবে দুই নম্বর সমীকরণেরও যদি আমরা দিক নির্ণয় করি, যে এটাতে যদি গ্রেটার দ্যান সাইন আছে তাহলে এটার দিক হয়ে যাবে উপরের দিকে, কারণ মূলবিন্দু এটার আছে নিচের দিকে, মানে আমরা যাব কোন দিকে, উপরের দিকে, যেহেতু এটা আমাদের গ্রেটার দ্যান সাইন আছে, তার মানে এটা কিন্তু আমাদের শর্ত সিদ্ধ করে না। এখন যদি আমরা সমাধানের এলাকা নির্ণয় করি, তাহলে স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি যে আমার প্রথম চতুর্ভাগের যে সমাধান এলাকাটা থাকবে, এই প্রথম চতুর্ভাগের ভিতরে আমাকে নির্ণয় করতে হবে, প্রথম চতুর্ভাগের ভিতরে তার মানে এই এক নম্বর সমীকরণের ক্ষেত্রে এই পুরো এরিয়াটা এক নম্বর সমীকরণের আন্ডারে রয়েছে, ঠিক একইভাবে দুই নম্বর সমীকরণের ক্ষেত্রেও এই পুরো এরিয়াটাই কিন্তু রয়েছে, তার মানে সমাধান এলাকা বোঝাই যাচ্ছে এই পুরো এরিয়াটা কিন্তু সমাধান এলাকা হবে। তার মানে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে সুবিধা হবে, সেটা হলো এক নম্বর সমীকরণের ক্ষেত্রে আমরা যদি এইভাবে দেই, তার মানে এই পুরো এরিয়াটা কিন্তু আমরা যেহেতু প্রথম চতুর্ভাগে নিব, তার মানে এই পুরো এরিয়াটা এক নম্বর সমীকরণের ক্ষেত্রে প্রযোজ্য, এই পুরো এরিয়াটাই কিন্তু এক নম্বর সমীকরণের ক্ষেত্রে প্রযোজ্য। এটা আর এক্স এর মান ওয়াই এর মান ধনাত্মক, তার মানে অবশ্যই এদিকে, আর এটার ক্ষেত্রে এদিকে। আর এখন দুই নম্বর সমীকরণের ক্ষেত্রে কি, দুই নম্বর সমীকরণের ক্ষেত্রে দেখো আমাদের এটা হলো আমরা নিব, তাহলে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি আমাদের কোন এরিয়াটা বেশি দাগ পড়েছে, সে অংশটাই কিন্তু আমাদের সমাধান এরিয়া। দেখো আমাদের বেশি দাগান্বিত অঞ্চল কিন্তু এই যে এইটা, এই অংশটা বেশি দাগান্বিত অঞ্চল যেটা আমরা চিহ্নিত করে ফেললাম, তাহলে এটা আমাদের সমাধান এলাকা। তাহলে স্বাভাবিকভাবে এটার একটা নামকরণ করতে হবে, আমরা এটা নামকরণ করে দিলাম এ বি সি, যেহেতু আমাদের আপাতত এখানেই সীমাবদ্ধ, এই জন্য এই এই সাইডে আমরা কোনো নামকরণ করি নাই, কারণ এই সাইডে কোন পর্যন্ত যাবে আমরা কিন্তু জানি না, আমি জাস্ট এটা আমাদের সুবিধার্থে আমি একটা বর্ডার দিয়ে দিয়েছি, কিন্তু এটা তো আসলে এখানে এই পাশে ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, এই জন্য আমরা শুধু এই অংশটার নাম দিলাম এ, আর এই বিন্দুটার নাম হলো বি, আর এই বিন্দুটার নাম হলো সি, তার মানে এ বি সি সমাধান এলাকা পাওয়া গেল। আমরা দেখে আসি যে আমরা যে কাজটা করলাম সেটা লিখতে হবে কি, তাহলে প্রদত্ত শর্ত সাপেক্ষে শর্তাধীন এলাকা আমরা পেয়েছি এ বি সি, যেখানে এ এবং সি বিন্দু কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষের উপর অবস্থিত, এবং বি বিন্দু হলো সমীকরণে এক ও দুইয়ের ছেদবিন্দু, সেক্ষেত্রে এ বিন্দুটা আমরা কিন্তু জানি 10 0, এবং সি বিন্দুটা হলো 0 16। আমরা যদি আবারও গ্রাফ পেপারটা দেখি এক নজর, তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো যে আসলে ঘটনাটা কি, এই যে আমাদের এ বিন্দুটা আমরা বের করেছি 10 0, আর আমাদের সি বিন্দুটা হলো 0 16, আর বি বিন্দুটা হলো এই দুইটা রেখাই এখানে বিন্দুতে একটা মাত্র বিন্দুতে ছেদ করেছে, সুতরাং এক ও দুইয়ের ছেদ বিন্দু হলো বি বিন্দু। তার আমরা এক ও দুই সমীকরণ দুটো সমাধান করব, এক আর দুই যদি সমীকরণ দুটো আমরা একটু লিখে ফেলি, তাহলে এক নম্বর সমীকরণ আমাদের কি ছিল, এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ দুইটা তোমরা আগের মতো করেই সমাধান করবে। এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ যদি আমি একটু দেখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে যে এই সমীকরণ দুটো আমরা কীভাবে সমাধান করব। যেমন এক নম্বর সমীকরণটা আমাদের ছিল 4x + y = 16, আমি একটু দেখি 4x + y = 16, কারণ এটা তোমাকে রাফ কিন্তু করে নিতে হবে, অথবা এখানে ইচ্ছা করলে দেখাতেও পারো কোনো সমস্যা না। এটা হলো 4x + 7y, এটা আছে হলো 4x + 7y = 40। এই দুটো যদি আমরা মাইনাস করি তাহলে কিন্তু এক্স এক্স ক্যান্সেল হয়ে যায়, আমরা মাইনাস করছি, তাহলে এটা মাইনাস, এখানে এটা মাইনাস, এবং এটা এখানেও একটা মাইনাস হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের এটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে থাকছে আমাদের 6y = এখানে আমাদের হচ্ছে হলো 40 থেকে 16 বাদ, দ্যাট ইজ -24, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যায়, y = 4 6 24, দ্যাট ইজ 4y = 4। তাহলে এই দেখো ওয়াই এর মান কিন্তু এখানে 4, তাহলে ওয়াই এর মানটা যদি আমরা যে কোনো এক জায়গায় বসি তাহলে এক্স এর মান পেয়ে যায় হলো 3, সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছি যে এক ও দুইয়ের ছেদবিন্দু হলো 3 4। তাহলে এখন আমরা যেহেতু সবগুলো বিন্দু পেয়ে গেছি, সবগুলো বলতে এ বি সি তিনটা বিন্দুই পেয়ে গেছি, তাহলে এ বি সি কৌণিক বিন্দুতে জেড ইকুয়াল টু 4x + 2y এর মান নির্ণয় করি, তাহলে এ 10 0 বিন্দুতে জেড এর মান হলো আমরা পাচ্ছি 40, কারণ আমরা এখানে বুঝতেই পারছি যে এক্স এর মান আমরা 10 বসাবো, ওয়াই এর মান 0 বসাবো, তাহলে 4 × 10 হয়ে যায় 40, আর 2 × 0 0 হয়ে যায়, তার মানে এটা মান হলো 40। এরপরে বি বিন্দুতে
আমাদের বি বিন্দুটা হলো 3 4, 3 4 বিন্দু যদি আমরা বসাই, 3 বসালে 3 4 12, আর পর বসালে 8, 12 আর 8 যোগ করলে হয়ে যায় 20। এরপরে যদি আমরা সি বিন্দু বসাই 0 16, তাহলে এক্স এর পরিবর্তে 0 বসালে এটা 0 হয়ে যায়, আর 2 * 16 মানে 32। তাহলে আমরা মান পেলাম হলো 40 20 এবং 32। এই তিনটা মানের ভিতরে সবচেয়ে কম মান বা সবচেয়ে ছোট মান আমরা দেখতে পাচ্ছি 20। তার মানে বি বিন্দুতে আমরা সবচেয়ে ছোট মান পেয়েছি বা সর্বনিম্ন মান পেয়েছি। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হলো যে 20। আমাদের এই যোগাশ্রী প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা পেলাম যে এই প্রবলেমটার সর্বনিম্ন মান হলো 20। তাহলে এটা ছিল মোটামুটি আজকে আমাদের আলোচনা। নিশ্চয়ই তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরই আলোকে তোমরা একটা হোমওয়ার্ক করবে। তোমরা যদি হোমওয়ার্কটা পারো তাহলে আশা করা যায় বা বলতে পারি যে তোমরা কিছুটা হলেও বুঝেছো, আর না বুঝলে আমাকে কিন্তু জানাতে হবে। তোমাদের একটু পড়ালেখা সিরিয়াসলি করতে হবে, কারণ এটা নতুন একটা অধ্যায়। বাট একটা নিয়ম, এই একটা নিয়মেই আমরা আবার নেক্সট ক্লাসও কিন্তু সেম নিয়মের অঙ্কই করব, যার কারণে না বুঝলে আবারও নেক্সট ক্লাসের জন্য তৈরি থাকতে হবে। এখানে যতটুকু বুঝেছো ততটুকু প্রয়োজনে কমেন্টসে জানাবে যে আমি এই জায়গাটা বুঝি নাই বা অমুক জায়গাটা কী হয়েছে। সেগুলো তোমরা মেসেঞ্জারেও আমাকে ইনবক্স করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।